কৌস্তবের বক্তব্য যে অহেতুক একটা অরাজনৈতিক কর্মসূচি যেখানে তিনি পা মিলিয়েছেন যেখানে বিরোধী দলনেতাও ছিলেন কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না যে ইস্যুতে এই মিছিল সেই ইস্যুতে তিনি আগেও লড়েছেন আইনি লড়াই লড়েছেন এবং যে কারণে তার আজকে এই অংশ গ্রহণ নিয়ে কোথাও কোনো রকম জল্পনার অবকাশ নেই বলে তিনি দাবি করছেন তার বক্তব্য যে যারা এটা করছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে জল ঘোলা করছে অতৃপ্ত আত্মা কোট কোট অতৃপ্ত আত্মার রেফারেন্স দিলেন অভিযোগ তুললেন কৌস্তব বাগচি আমার অশোকদের কাছে বিনীত প্রশ্ন যে অত্রি আপনি কি অতৃপ্ত না পরিতৃপ্ত আত্মা মৌপিয়া এমন কথা ভূভারতে কে শুনেছে কবে চোর তাড়াতে নাকি এবার ডাকাতের সঙ্গে হাঁটতে হবে আমরা সকলে মুখ দিয়ে খাবার খাই নাক দিয়ে নিঃশ্বাস নিই অন্য কোনোভাবে কোনো কিছু করি না আচ্ছা এখানে আমি একটু আগে একটা পোস্টার দেখছিলাম যে হ্যাশট্যাগ ইন্ডিয়া মানে বুঝলাম না মানে ভারতবর্ষের শাসন ক্ষমতা ইন্ডিয়া জোট রয়েছে পশ্চিমবঙ্গে এত বড় একটা দুর্নীতি হয়ে গেছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না যোগ্য চাকরি প্রার্থীরা হলো না কেন এই মিছিলে কোথাও পোস্টার লেখা হলো না যে তদন্তের গতি কেন শ্লত হয়ে যাচ্ছে মোদী সাহ জবাব দাও দৃষ্টি আকর্ষণ তো তাদের করতে হবে যারা দেশের ক্ষমতা আছে ইন্ডিয়া জোট তো দেশের ক্ষমতা নেই মৌপিয়া ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে যেটা রামকৃষ্ণ মিশন কিংবা ভারত সেবাশ্রম সংঘের কোনো কার্যকলাপ হয়নি রাজনৈতিক পতাকা ছিল না তার মানে অরাজনৈতিক এ কথাটা আজকে প্রবৃদ্ধে কারণ তাই যদি হয়ে থাকতো তাহলে ইন্ডিয়া জোটের দৃষ্টি আকর্ষণের কোন জাস্টিফিকেশান এই মিছিল থেকে থাকতো এই মিছিলের সাথে এই মিছিলের মদতে কারা রয়েছে আমরা সব ভালো মতন জানি এবং এইটাও জানি যেই মানুষটাই শুভেন্দু অধিকারী এনার নেতৃত্বে একটা সময়ে মুর্শিদাবাদ মালদায় কংগ্রেসকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন মনে নেই অধীর চৌধুরীকে শেষ করতে হবে করতে পেরেছিলেন বলেছিলেন অধীর চৌধুরীকে হারাবেন করতে পেরেছিলেন পারেননি আজকে আমি একটা কথা বলছি কে কার সাথে কোথায় মিছিলে গেছে এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় আমাদের নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীরবাবু বলেছেন এটা বিজেপির মিছিল অনেক ভাবনা চিন্তা করে তিনি বলেছেন বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा